হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা, আমার নিউ একটিভ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে যাব হচ্ছে পুজো দিতে। আমাদের এখানে সাত ভাই কালীতলা আছে, তো আমরা সবাই পৌষ মাসে ওই পুজোটা দিতে যাই। কিন্তু এবছর এটা ওটা করতে করতে না এবছর পৌষ মাসের পুরো লাস্ট পড়ে গেছে। তো আর একটা শনিবার একটা মঙ্গলবার আছে, তো আজকে মঙ্গলবার, তো ওই কারণে আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আমরা এখন সেই পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরোবো। তো আজকে ব্লগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম কিন্তু স্কিপ করবেন না, তো ব্লগটা দেখতে থাকুন। আর এই যে বোন রেডি হয়ে গেছে, ওই যে মা ঠাকুর প্রণাম করছে, আর ওই দিকে হচ্ছে বাইরে মা আছে। তো এখনো অবশ্য গাড়ি আসেনি, মানে গাড়ি বলছে আসবে, তো ব্লগটা দেখতে থাকুন। কিন্তু না, বাইরে পুরো ঝলমলে রোদ একদম। তো ওই যে সবাই রেডি হচ্ছে, আর এই যে এখনই বেরিয়ে যাব, গাড়িও চলে এসছে। তো গাড়িতে উঠে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে টগর আবার এই যে রেডি হয়েছে, তো এখনও আরেকজন আসেনি, পূজা ওদিক থেকে আসেনি, আর ওদিক থেকে বর্ণালী দিয়ে উঠবে। তো গাড়িতে উঠে আবার আপনাদের সাথে কথা বলছি। এই যে আমরা সবাই এই যে গাড়িতে উঠে গেছি, তো সামনে ওরা বসেছে আর আমি পেছনে বসেছি, কারণ পেছনে আমি বেশি কমফোর্টেবল ফিল করি। তো এই কারণে আমি পেছনে বসেছি, আর ওই ওই দিক থেকে বর্ণালীতে উঠবে। তো চলুন, বর্ণালী যখন উঠবে তখন আবার আপনাদের দেখাবো। এবার আমাদের গাড়ি পুরো কমপ্লিট। ওই যে সামনে বাবা আর বর্ণালীদের ছেলে, আর মিডিলে হচ্ছে এরা সব, আর আমরা হচ্ছে এখানে, আর এই যে হচ্ছে বর্ণালীদি, আর এই যে হচ্ছে বড় মা, মানে এখন হচ্ছে গাড়ি পুরো কমপ্লিট। তো চলুন এবার ওই জায়গায় গিয়ে আপনাদের দেখাই যে পুজোটা কেমন করব, কিভাবে কি করব না করব সমস্তটা। আমরা এই যে সবাই নেমে গেছি, তো আমরা এই যে চলে এসেছি সাত ভাই কালীতলায়। বাপরে বাপ, এত ভিড় আজকে, এত ভিড় তো বলে বোঝাতে পারো। চলুন আপনাদের ভিড়টা দেখাই। দু সাইডে যে অনেক ডালা আছে পুজো দেওয়ার জন্য, তো এখানে ডালা কিনতে পাওয়া যায় এই মন্দিরে যাওয়ার জন্য, মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলুন। আজকে যা ভিড় হচ্ছে, কি যে করবো, কারণ আজকে হচ্ছে শেষ মঙ্গলবার পৌষ মাসে। বাপরে বাপ, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। এই যে মন্দিরের সামনে চলে এসেছি, বাপরে বাপ, কি ভিড় কি ভিড়। এই যে হচ্ছে মন্দিরটা, মোমবাতিয়া ধূপকাঠি ধরাচ্ছে, পুজোটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। Thank you.
বাবা পুজো টুজো দেওয়া কমপ্লিট, এই যে এখন মা আর বাবা যেদিকে আছে আমরা হচ্ছে সেদিকে যাবার, এইদিকে সুন্দর মেলা, সাইডে এত সুন্দর মেলা বসেছে, এত সুন্দর সাইডে, আর ওই যে ওরা আসছে চলো সামনে এই যে আমরা ফুচকা খেতে দাঁড়িয়েছি, এখন একটু ফুচকা খাবো, তারপরে ওইদিকে আবার মেলা ঘুরবো। পূজা পূজার মেয়ের জন্য যে এইসব রান্নার জন্য এই যে ঘটি বাটি কড়াই এই সমস্ত কিছু নিচ্ছে, এই যে ওরা বলছে তো ফাইনালি এইটা হচ্ছে 120 টাকাতে নিতে পারলাম, মানে ওনার কথাও রাখলো আমার কথাও রাখা হলো, তাই 120 টাকাতে এটা ভালো লাগলো, ফুলটা বললাম আর অনেক বড় ফুলটা। কেনাকাটার করবো কি, এত ভিড় আর কত সুন্দর দুদিকে দোকান পার, কর্নারে দিয়ে হয়ে যাবে। তো আমরা সবাই মেলা ঘুরতে ঘুরতে না এই কানেরের দোকানের সামনে এসে থমকে দাঁড়িয়ে গেছি, মানে এখানে এত ইউনিক ইউনিক কানেরের কালেকশন ছিল যে আর আমার তো কানের দেখলে মানে মাথা পাগল হয়ে যায় এরকম একটা ব্যাপার। তো আমি ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব, আর আমার বড় বড় ঝুমকা পরতে খুব ভাল লাগে, তো ফাইনালি আমি এই ঝুমকাটা পছন্দ করলাম, তো অক্সিডাইসের, কি সুন্দর লাগছে বলুন দেখতে, এটা আমি নিলাম। ফাইনালি এপারের মেলা দেখা শেষ করে এবার আমরা যাব হচ্ছে ওই পারে, মানে যে আদি মন্দিরটা, আদি মন্দিরটা হচ্ছে নদীর ওই পারে, মানে এটা হচ্ছে ইচ্ছামতি নদী, আর এই যে যে ব্রিজটা, মানে এই ব্রিজটা ক্রস করেই ওপারে যেতে হয়, এই ব্রিজটা হচ্ছে ভারত আর বাংলাদেশের আর মেইন একটা ব্রিজ, মানে ভারত থেকে বাংলাদেশে যদি যেতে হয় তো ট্রেনে করে যারা যায়, মানে মৈত্রী এক্সপ্রেস যে ট্রেনটা আমাদের এখান থেকে চলে ভারত থেকে, তো সেই ট্রেনটা এই রাস্তাটার ওপর দিয়েই যায়, মানে এই ব্রিজটার ওপর দিয়েই যায়, আর যে নিচে হচ্ছে ইছামতি নদী, দেখুন জলটা কি সুন্দর দেখা যাচ্ছে, কি কালচে কালার জলটা, আর আমি খুব সাবধানে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে এত ভয় লাগছিল বাইচান্স যদি এদিক ওদিক থেকে হয়ে যায় একদম জলের মধ্যে পড়ে যাবে, উফ একটু ধাক্কাও লেগে যাচ্ছিল, বাপরে বাপ, তো ভয়ে ভয়ে যাচ্ছিলাম। আর ওপর থেকে নিচটা দেখুন, আমরা হচ্ছে ওই জায়গাটা যাব ওই মন্দিরটায়, তো দেখুন কি ভিড় সত্যি, এই মঙ্গলবারে যে এত ভিড় হয়েছে, তো আমি তাড়াহুড়ো করে নিচে নেমে গেছি, আর ওই যে বোনরা ওপর থেকে নামছে সবাই, তো দেখুন এই মন্দিরেও কি ভিড় হয়েছে, বাপরে বাপ, কি বলুন তো, ওটা এটা হচ্ছে আদি মন্দির, তো যারা এপাশে থাকে তারা এপাশে এসে পুজো দিচ্ছে, আর যারা ওপাশে থাকে তারা ওপাশেও পুজো দিচ্ছে, এখানেও সেম একই রকমই ডালা পাওয়া যায়, তো এখান থেকে দেখুন এই ব্রিজটা কি সুন্দর লাগছে নিচে থেকে, দেখে না চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে, আর এই যে নৌকাগুলো আছে না, এই নৌকাগুলো এপার থেকে ওপারে যাওয়ার জন্য, আর ওপাশে যেমন আমরা মোমবাতি ধরিয়েছিলাম, ঠিক এপাশেও এই যে একটা তুলসী মন্দিরের নিচে এই মোমবাতি ধূপকাঠি ধরানোর জায়গা আছে, কিন্তু এই পারটাও খুব সুন্দর জানেন তো, খুবই সুন্দর, খুবই সুন্দর যাকে বলে। তো এখানের মন্দিরও দর্শন করা হয়ে গেল, আর অনেক শান্তিভাবে দর্শন করলাম, এবার যে রাস্তা দিয়ে এসেছিলাম আবার সেই রাস্তা দিয়েই আবার ফিরে যেতে হবে, মানে হচ্ছে যে ব্রিজটা দিয়ে এলাম সেই ব্রিজটা দিয়ে আবার এই যে যাব সেই ব্রিজটা দিয়েই ওপারে, ছোট ছোট সিঁড়ি ভেঙে উঠতে যে এত ভয় লাগছিল, আর তারপরে যখন ব্রিজের ওপরে উঠলাম না মনটা পুরো ভরে গেল, মানে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে হেঁটেই যাই হেঁটেই যাই, দু সাইডটা এত ভালো লাগছে, ওপর থেকে দেখুন নদীটাকে কি সুন্দর দেখতে
দেখতে লাগছে, যখন ফেরার সময়টা মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, কিন্তু দাঁড়ানো তো যাবে না। এখানে এই পাশে আবার মা বাবাকে রেখে এসেছি, ওরা আবার আসেনি এই পারে, তো আবার মা বাবার কাছেও তো যেতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে ঠাকুর দর্শন করে আমরা আবার এপারে চলে এলাম। ওপার থেকে ঘুরে টুরে চলে এলাম, এখন হচ্ছে মারা যেখানে বসে আছে, মানে এই পারে যে মন্দিরটা, এই মন্দিরটার কাছে বা যাচ্ছে, তো মাদের কাছে যাবো। এবার এত রোদ বাবা, সোয়েটারটা গরমে তো পুরো শেষ হয়ে গেলাম, মনে হচ্ছে কখন সোয়েটারটা খুলবো। বাপরে বাবা, আজকে যা ভিড় হয়েছে মানে সে বলার নয়। ওপার থেকে তো এপারে চলে এলাম, তো আপনারা তো দেখলেন, আপনাদের তো বললাম যে বাবা মার কাছে যাব, তো এখন বাবা মার কাছেই যাচ্ছিলাম। তো মন্দিরটা সামনে দিয়ে যখন আসি, তো দেখুন লাইন, দেখুন মন্দিরটা কোথায় রেখে এসেছি আর এই যে লাইন, মানে ভাগ্যি সকাল সকাল এসেছিলাম পুজো দিতে, না হলে আজকে পুজো যে কি করে দিতাম নিজেই জানি না। আর যত বেলা বাড়ছে তত যেন ভিড় বাড়ছে, ভাগ্যিস তাড়াতাড়ি এসেছিলাম। তো এখন বাড়ি যাওয়ার পালা, তো বাড়ি যাওয়ার সময় দেখি কি রাস্তার দুই ধারে খুব সুন্দর ফুল, তো ভাবলাম কিনবো, কিন্তু এত দাম যে কিনতে আর পারলাম না, তাই বাড়িই যাই এখন। আজকের মতো হচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তো এখন আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই পুজো দেওয়া ব্লগটি কেমন লাগলো। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এসে হাজির হবো। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন।